আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল হক, আমার বয়স 42 বছর, আমি তেজগাঁও বাবলি থেকে আসছি। 2017 সালে আমি হঠাৎ করে মেরুদণ্ডের মধ্যে ব্যথা পাই, কিন্তু হঠাৎ ইদারিং আমি একবারে পুঙ্গুর মতন হয়ে গেছি, দুই পায়ে ব্যথা নামছে এবং চলতে পারছি না। পরে আমি অন্য অনেক চিকিৎসা করছি কিন্তু পারছি না। পরে এখানে আইসা এখন আজকে কয়েকদিন ভর্তি ছিলাম, এ কারণে আমি এখন খুবই সুস্থ আছি। হ্যাঁ, এমন চিকিৎসা খুবই ভালো উন্নত ওদের, এবং আমি এই চিকিৎসা পাই তো আল্লাহর রহমতে সুস্থ হয়েছি। হয়তো সবাই আমাদের চেষ্টা করছে, সব ডাক্তার সব সময় দেখছে, কয়েকজন ডিউটি ডাক্তার এবং সার্জে শফিউল্লাহ প্রধান, তিনিও আমাকে পড়াই সময় প্রতিদিন দেখছে। দেখার পরে তার তত্ত্বাবধানে আমি এখন আল্লাহর রহমতে সুস্থ আছি। এবং আপনারা যদি কেউ চিকিৎসায় এই ধরনের ব্যথায় ভোগেন তাহলে আমার মতো, তাহলে স্যারের কাছে আসেন, যোগাযোগ করেন, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবেন। আমি এখন বর্তমান সুস্থ আছি, আমি বাসা চলে যাব আজকে। আমি রোগী পাঠাইছি অনেক রোগী স্যারের কাছে, তারাও গিয়ে সুস্থ হয়েছে, তার কারণে আমিও এখানে আসি। এবং ভালো পরামর্শ যদি একজন বিপদগ্রস্ত, তাহলে আমি পরামর্শ দিই যে এখানে স্যারের কাছে আসেন, সুস্থ চিকিৎসা হবেন। আল্লাহর রহমতে তা প্রমাণিত, আমি নিজে 2 বার চিকিৎসা করছি, 2 বার একবার সুস্থ হয়ে গেছি। 7 বছর আগে আসছিলাম 2017 সালে, এখন আবার আসছি 2024 এবং জানুয়ারিতে 23 তারিখে আমি, আজকে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি আজকে 4 তারিখ, আজকে কয়েকদিনে আমি যাবো তো এখানে ভর্তি ছিলাম। এই ভর্তির কারণে আল্লাহর রহমতে এখন তারা চেষ্টায় এবং চিকিৎসায় আমি সুস্থ হয়ে গেছি। আমি যেমন সুস্থ থাকতে পারি, সবাই আমাকে দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া চাই। আর আপনারাও চেষ্টা করবেন একটু শরীরের একটু যত্ন নিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।